মঙ্গলবার ছিল বিশ্ব রক্তদাতা দিবস। এই উপলক্ষে একটি সাইকেল মিছিল অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার বরসুলে। এলাকার ছটি ক্লাব সচেতনতামূলক মিছিলে অংশগ্রহণ করেন। বরসুল কিশোর সংঘ থেকে মিছিলটি শুরু হয়। এদিন মিছিলে অংশগ্রহণ করে বরসুল কিশোর সংঘ, বরসুল কুমির খোলা ইয়ংস্টার ক্লাব, বরসুল নিউসান ক্লাব, বরসুল যদুনাথ পল্লী অমীয় স্মৃতি সংঘ, দক্ষিণ গোপালপুর কালীমাতা সংঘ ও মানিকাটি প্রগতি সংঘ। উদ্যোক্তরা জানান, মানুষের মধ্যে রক্তদানের প্রবণতা বাড়ানোর জন্যই এই সচেতনতামূলক সাইকেল মিছিলটির আয়োজন করা হয়েছে। জুন বিশ্ব রক্তদাতা দিবস, তা আমরা বরসুলে ছটা ক্লাব সংগঠন যারা সারা বছর রক্ত স্বেচ্ছায় রক্তদান শিবির ক্যাম্প করে থাকি, সেই ছটা ক্লাবের উদ্যোগে প্রত্যেক ক্লাব থেকে আমরা 15 জনকে নিয়ে আনুমানিক প্রায় 100 জনার বাইসাইকেলের একটা র্যালি করলাম। আমাদের সাইকেল র্যালির মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার মানুষকে বা এলাকার যুবক যুবতী বা যারা স্বেচ্ছায় রক্তদাতা, উৎসাহী রক্তদাতা, তাদেরকে আগামী দিনে আমাদের বরসুলে কোনো ক্যাম্প করলে বা কোনো রুগী যাদের রক্তের খুব লাইফ রুগীর রক্তের দরকার, তাদেরকে যাতে রক্ত দিয়ে সহযোগিতা করে, তার জন্যই আজকের এই র্যালি। এই র্যালির মূলত উদ্দেশ্য ছিল রক্তদান জীবনদান এবং জাগো রক্তদাতা জাগো, এই দুটো ট্যাগলাইনের স্লোগান নিয়ে আমরা আজকে বরসুলে প্রায় 3 কিলোমিটার রাস্তা আমরা এই র্যালি দিয়ে বাজার মানুষের কাছে একটাই আবেদন রাখলাম যে আপনারা প্রত্যেক বাড়ি থেকে একজন করে রক্তদাতা যদি এই রক্তদানে এগিয়ে আসেন, তাহলে আগামী দিনে রক্তের ঘাটতি হয় না সরকারি ব্লাড ব্যাঙ্কগুলো বা যে কোনো প্রাইভেট ব্লাড ব্যাঙ্কগুলিতে, তাতে মানুষেরই উপকার হয়। কারণ আপনারা সকলেই জানেন যে থ্যালাসেমিয়া পেশেন্টদের রক্ত না হলে তারা বাঁচতে পারে না, তাই এই সচেতনতার উদ্দেশ্যে আজকে আমাদের এই বর্ণাঢ্য সাইকেল র্যালি। বরসুল থেকে পিন্টু ব্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।